হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড কেস বাই রাইল গাইজ সবাইকে অগ্রিম ঈদ উল আজহারের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমার আজকের স্পেশাল ঈদ উল রেসিপি মোঠা কাবাব এই কাবাবটি তৈরি করা খুবই সহজ আর খেতে তো দারুণ মজার তার জন্য ওয়ান অ্যান্ড হাফ কাপ বিফ কিমা নিয়ে নিলাম সাথে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি টেবিল টেবিল সয়া সস হাফ ভিনেগার স্পুন লবণ দিয়ে কিমাটাকে একদম ভালো মতো মেখে দশ থেকে ঢেকে রাখবো এতে করে কাবাবটা অনেক হবে খেতে অনেক ভালো লাগবে তো দশ পনেরো মিনিট পর কিমার সাথে আরও কিছু কাঁচা পেঁয়াজ একটি ডিম সাথে চার পিস পাউরুটি চুবিয়ে একটু পানিটাকে নিয়ে এর সাথে মিশিয়ে সাথে বাইন্ডিং জন্য দুইটি ডিমকে একদম ভালো মতো মেখে হাতে সামান্য তেল মাখে পরিমাণ মতো কিমা নিয়ে গোল গোল বল আকৃতিতে সবগুলো কাবাব তৈরি করে নেবো কিমাটাকে চাইলে ফ্রিজে কতক্ষণ রেখে দিয়ে তারপরে গোল গোল শেপ করে নিতে পারো এতে করে শেপগুলো অনেক সুন্দর হবে একইভাবে সবগুলো বল আমার তৈরি হয়ে গেল। এখন হচ্ছে ফ্রাই করা পালা চুলায় আমি আগে থেকে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে রেখেছি এখন এই গরম ডুবো তেলে সবগুলো বল এক এক করে ভেজে নেব যার সময় অবশ্যই চুলা রাসটাকে একটু মিডিয়াম টু লোতে রেখে ভেজে নেবে এই সবগুলো বল একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবে ভালো মতো ভেজে নিলে এগুলো যখন গ্রেভিতে দিবে তখন আর ফেটে যাবে না একদম সুন্দর মতো বল বল হয়ে থাকবে তো দেখো একদম গোল্ডেন ব্রাউন করে আমার এই বলগুলো ভেজে নিয়েছি এখন সবগুলো বল তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তো এই বলগুলোর জন্য আমি একটা গ্রেভি তৈরি করব তার জন্য কাবাবের তেল কিছুটা অন্য পেনে নিয়ে নিলাম তো এই তেলে আদা রসুন পেঁয়াজ একসাথে পেস্ট করে নেয়া এগুলোকে দিয়ে একটু ভেজে নেব নিয়ে এরপর হাফ টি স্পুন হলুদ ওয়ান টি স্পুন মরিচ আর ওয়ান টি স্পুন ধনিয়া দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নিয়ে বলগুলোর মধ্যে দিয়ে পরিমাণ কতক্ষণ মশলার সাথে ভেজে নেব ভেজে নিয়ে এর মধ্যে দেড় কাপ পানি দিয়ে ঢেকে কাবাবগুলোকে পাঁচ থেকে দশ মিনিট কুক করে নেব কাবাবের পানি শুকিয়ে এলে চুলা থেকে নামিয়ে এই কাবাবের উপর স্প্রেড করার জন্য আলাদা করে একটা ক্রিম তৈরি করে নেব ও প্যানে ওয়ান টেবিল স্পুন বাটারের সাথে টু টেবিল স্পুন ময়দা দিয়ে একটু ভেজে নেব ময়দাটা ভাজতে ভাজতে যখন সুন্দর একটা কালার চলে আসবে অনেক মজার একটা স্মেল বের হবে ঠিক ওই পর্যায়ে এর মধ্যে টু কাপ লিকুইড দুধ দিয়ে সাথে হাফ টি স্পুন লবণ ওয়ান টি স্পুন চিনি দিয়ে একটু নেড়েচেড়ে যখন ক্রিমি টেক্সচারে চলে আসবে ঠিক ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব এখন এই হোয়াইট সস বা ক্রিম কাবাবের উপর স্প্রেড করে উপরে আরও কিছু ব্যারাস্তা স্প্রেড করে ঢেকে পাঁচ মিনিট দমে রাখ কাবাবগুলো চালে এমনিতে সসের সাথে খাওয়া যাবে তো এখন এর উপর কিছু মাওয়া স্প্রেড করে চুলা থেকে নামিয়ে ডিস্টার্ব করে নেব আমি এই মুঠা কাবাবটা চুলায় তৈরি করে এরপর ওভেন প্রুফ বাটিতে নিয়ে উপরে ক্রিম স্প্রেড করে আর বেরেস্তা দিয়ে দশ থেকে পনেরো মিনিট বেক করে নিই তোমাদের দেখার সুবিধার্থে চুলায় ফ্রাই প্যানে আমি ক্রিম স্প্রেড করে পাঁচ থেকে দশ মিনিট দমে রাখলাম তো একটু সুন্দরের জন্য উপরে ধনিয়া পাতা স্প্রেড করে নিলাম তো বিফ মোটা কাবাব আমার সম্পূর্ণ ডান এই কাবাবটি রুটি পরোটা পোলাও সাদা ভাত সব কিছুর সাথেই ইউজ করতে পারবে তো ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ